আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে খুবই সহজে একটা সালাদ তৈরি করে দেখাবো সালাদ তৈরি করতে লাগবে শসা টমেটো আর বেগুনি বনের একটা বাঁধাকপি আপনারা চাইলে নর্মাল যে বাঁধাকপিটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তো আমি শশাগুলোকে এভাবে এখন কেটে নিচ্ছি আপনারা চাইলে শশার ছালটা ছিলেও করে নিতে পারেন এরপর আমি টমেটো কুচি করে নিব আমি এরকম সাইজের এ করতেছি আপনারা চাইলে খুব চিকনও করতে পারেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এরপর আমি বাঁধাকপি কুচি করে নিব আপনারা যদি এরকম কালারের বাঁধাকপি না পান তাহলে নর্মাল যে বাঁধাকপি পাওয়া যায় সেটাও নিতে পারেন তো আমি বাঁধাকপিটাকে এইভাবে কুচি করে নিচ্ছি এরপর আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিব এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিব পেঁয়াজ ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরপর এই সাইজের একটা আদা আমি নিয়ে নিয়েছি এখন আমি আদাটাকে কুচি করে নিব আপনারা যদি আদা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে অল্প একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে আদাগুলোকে আমি দিয়ে দিলাম এরপর আমি একটা পেস্ট তৈরি করব। এখানে আমি পুদিনা পাতা সহ দিয়ে দিলাম আপনারা পুদিনা পাতা যদি না পান তাহলে আপনারা ধুনিয়া পাতা দিতে পারেন সেক্ষেত্রে ডাটা সহ দিবেন এবং এক টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এবং তিন কোয়া রসুন দিয়ে দিলাম এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব এরপর আমি একটা ঝাল কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন একটা বা দুইটা এরপর আমি পেস্টটা তৈরি করে নিলাম ব্লেন্ডারে আমার পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি পেস্টটা ঢেলে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ পরিমাণ এখন অলিভ অয়েল দিয়ে দিব এরপর এটা এগুলোকে আমি সুন্দর করে মিক্সড করে নিব আমার মিক্সড করা হয়ে গেছে আমার সালাদ একদম রেডি সালাদটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খেতে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ